গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও ভালো আছি, আর মামাও এখন ভালো আছে। আর তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে মামাও এখন পুরোপুরি সুস্থ। আর আজকে আমি দেখতে পাচ্ছ, এটা আমার ফ্ল্যাটে এসেছি। তো ফ্ল্যাটে এসেছি তার কারণ আমার চিমনি অ্যাকোয়াগার্ডগুলো পরিষ্কার করার জন্য লোক এসেছে, তো সেই জন্য আসতে হলো। মাম্মা বাড়িতে রয়েছে, মা যেহেতু ওর খিদে পেয়ে যাবে, এত লেট হবে এখানে কতটা জানি না, তার জন্য ওকে ওখানে রেখে এসেছি। তো আমি এখন থেকে স্টার্ট করছি, আর এখন বাজে হচ্ছে দুপুর দুটো। তো এখন আমি এখানে রয়েছি, এখানে সার্ভিসিংটা হয়ে গেলে, ঘরটা পরিষ্কার করে ফেলেছি, তো হয়ে গেলে আমি বাড়িতে চলে যাব। তো তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাবো, মেনলি যার জন্য আমি এখন মানে ভিডিওটা স্টার্ট করলাম, সেটা হচ্ছে আমাদের কিছু ফটো দেখাবো তোমাদেরকে। দেখো আমি এখানে বসে পড়েছি, আর মিস্ত্রি চলে গেছে কাজ বাজ করে, আর এখন তোমাদেরকে আমি শেয়ার করবো আমার হানিমুনের কিছু ফটো। তো চলো আমার সাথে দেখতে থাকো। এটা হচ্ছে ফার্স্ট ফটো। তো আমরা কোথায় গেছিলাম কে কে বলতে পারো দেখি? এটা হচ্ছে সোয়াং ভ্যালিতে গিয়ে এই ফটোটা তোলা হয়েছে, আর আমরা হানিমুনে গেছিলাম হচ্ছে মানালি। তো এই দেখো পাহাড় দেখো, এখানে বরফগুলো। আমরা গেছিলাম মানালি হানিমুনে, সেই ফটোগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো এটা হচ্ছে আমার পতিদেব, এটা হচ্ছে বাড়িতে ফেরার সময়, আর এটা হচ্ছে সোয়াং ভ্যালিতে তোলা, ঠিক আছে এই পিকচারটা। তখন কত, এগুলো সব বরফের সাথে, এটা আমি যখন বাড়িতে ফিরছিলাম সেই সময় তোলা এই পিকচারটা। আর এটা হচ্ছে ওখানে, দেখো অবস্থা, এত স্মৃতি, এত আনন্দ, এত মজা, এত দারুণ জায়গা। দেখো আমি ওখানে বসে বসে কফি খাচ্ছিলাম, এই দেখো কফি খাওয়ার পর যে কাপটা, সেই কাপটা দিয়ে বরফগুলো দিয়ে এরকম বানিয়ে তারপরে এরকম ফটো তুলেছি। তো ওখানে গিয়ে এত আনন্দ হয়েছে, এত মজা হয়েছে, জানি না আবার কবে যেতে পারবো আর পারবো কি না, কিন্তু খুব মজা হয়েছে, মানে এত আনন্দ করেছি, আর এত সুন্দর জায়গা, মানে চোখ ধাঁধিয়ে যায় পুরো। এগুলো সব হচ্ছে সোয়াং ভ্যালিতে তোলা। মেরা জানু হ্যায়, তো পরপর দেখায় অনেকগুলো ফটো। দেখো শুয়েই পড়েছে পুরো, এটা দেখো আমি লিপস্টিক পরছি। এগুলো এত মানে স্মৃতি, এই স্মৃতিগুলো কোনোদিনও ভোলা হবে না। এটা না একটা সিমলাতে, এটা সিমলাতে একটা পার্ক আছে, ওই পার্কটাতে, নামটা আমার মনে নেই, তো ওই পার্কটায় গিয়েছিলাম, সেখানে এই পিকচারটা তোলা, আর এটাও সেই পার্কটার মধ্যেই। ভালো বোঝা যাচ্ছে না না ইসের মধ্যে, তো অ্যালবামে তো পিকচারটা, আমার এমনিও ফোনটা একটু ইসে ডিস্টার্ব হয়ে গেছে। তো এটা দেখো সিমলাতে যাওয়ার পথে, এটাকে গ্রিন গ্রিন ভ্যালি বা কিছু বলা হয়। তো এই দেখো, আর এটা হচ্ছে মানালিতে একটা পার্ক, সেই পার্কের মধ্যে এরকম সুন্দর পাথরের মধ্যে দিয়ে এরকম জল যাচ্ছে, এই জিনিসটা ওখানে দেখো কি সুন্দর জায়গা, এটা একটা পার্কের মধ্যে, এটা একটা মন্দির, আমার মন নামটা মনে নেই, আজ থেকে 6 বছর আগে গেছি, বুঝতেই পারছো এখন আর অত কিছু মনে নেই। টুপিটা ওখান থেকে কেনা পার্কের মধ্যে, এগুলো সব ওই পার্কের মধ্যেই, এই জিনিসগুলো না, এটা পার্কের মধ্যে নয়, এটা অন্য রাস্তার সাইডে এরকম জল যাচ্ছিলো। তো এটা হচ্ছে ওটাকে কি বলে, মাল রোড বা মাল রোড যেটা বলো, ওই রোডের পাশেই এই পার্কটা ছিল মানালিতে, তো সেখানেই এটা, আর এটাও মাল রোডের কাছে এই মন্দিরটা, তো এখানে গিয়েছিলাম। মন্দিরগুলো ওখানে মানে কি বলবো, ঘোরার এত সুন্দর জায়গা, এত দারুণ জায়গা, মানে কি বলার নেই কিছু, এত সুন্দর। আর যখন আমরা বরফের মধ্যে গিয়েছিলাম না, এত মানে রোদ উঠেছিল, এত গরম লাগছিল, মনে হচ্ছিল আমি পুরি হয়ে গেছি। এই পোস্টটা দেখো, এটা ওখানে যে মানে ফটোগ্রাফার ছিল সে বলছে এরকম পোজ দিতে, এত লজ্জা লাগছিল, বাট তাও এইসব পোজ দেখো, এগুলো সব ওদের বলা, আর আমরা সেরকম করেছি, হাসি এত। তো কেমন লাগছিল আমাদেরকে প্লিজ জানিও। মাই হিরো,
এগুলো না সব ফটোগ্রাফার ফটো থেকে তুলে দিয়েছিল, ফোনেও আছে অনেক ফটো, তো এগুলো সব ফটোগ্রাফারের তোলা, ওই জন্য উনি যেরকম বলেছে সেইভাবেই আর কি তুলেছি। পড়েও গেছিল একবার করতে গিয়ে। একটা ফটো দেখো, দিওয়ানা হো গয়া। কি বোকা বোকা দেখো, মানে উনি যেরকম বলছে আমরা সেভাবেই তুলছি, কোনো নিজেদের কোনো আইডিয়া নেই তখন, এরকম একটা অবস্থা। হাসবো না ফটো তুলবো, হেসেই পাগল দুজনে। কি বোকা, আমাদের হানিমুনের ভিডিও, মানে ভিডিও না সরি, একটা জাস্ট ফটো অ্যালবাম ছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমরা মানালি, সিমলা, কুল্লু এগুলো সব ঘুরে এসেছি মানিকারণ হানিমুনে। লাস্ট ফটো। আর তোমাদের সবার কেমন লাগলো আমাদের হানিমুন অ্যালবাম সবাই প্লিজ কমেন্ট করে জানিও। ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আর এখন আমি যাবো বাড়িতে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, 2:30 বেজে গেছে, আর আমি এখন বাড়িতে যাব শুধু তোমাদেরকে পিকচারগুলো দেখানোর জন্য। আমি রয়ে গেছি, চলে গেছে যে কাজ করতেছিল সে চলে গেছে, তো আমি এখনও জাস্ট ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আমি যাইনি, এগুলো দেখিয়ে যাব তার জন্য। তো এখন আমার দেখানো কমপ্লিট হয়ে গেছে, আর এবার আমি যাব বাড়িতে। তো আবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ওদিকে হয়তো মাম্মু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে হয়তো। তো আরেকদিন তোমাদেরকে অন্য অন্য আরও পিকচার দেখাবো, এখন আর এতগুলো দেখানো যাবে না, অনেক পিকচার আছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সবার কেমন লাগলো আমাদের হানিমুনের ফটোগুলো সবাই প্লিজ কমেন্ট করে জানিও। তো আমরা মানালি, আবারও বললাম যে আমরা মানালি গেছিলাম, মানালি প্রথমে সিমলা গিয়েছিলাম, সিমলাতে একদিন থেকে, সিমলাটা একটু ঘুরে তারপরে মানালি, মানালি থেকে ফেরার সময় কুল্লু, কুল্লু থেকে মানে কুল্লুর আগে মণিকরণ গেছিলাম, মণিকরণ থেকে তারপরে কুল্লু। ওখানে একটা মণিকরণে না একটা মন্দির আছে যেখানে গরম জল আর ঠান্ডা জল পাশাপাশি দিয়ে যায়, মানে মন্দিরটা থেকে গরম জল বেরোয় আর তার মানে পাশ দিয়ে ঠান্ডা জল বেরোয়, তো সেখানেও আমরা গিয়েছিলাম। খুব সুন্দর জায়গা, মনটা একদম ভরে যায় মন্দিরগুলোতে গেলে পরে, তো এমনিও খুব ভালো লাগে। তো এই হচ্ছে ব্যাপার। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। সবার ভালো লাগলে প্লিজ, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর হচ্ছে সাবস্ক্রাইব করো, যারা নতুন ভিডিওটা দেখছো আমার চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করো, যাতে পরের কোনো ভিডিও আসলে চটপট তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তোমরা সাপোর্ট করো যাতে ওয়াচ টাইমটা একটু বাড়ে, 1000 হয়ে যায় ওয়াচ টাইমটা। এখনও মানে এত ভিডিও দিতে ই করছি, জানি না কেন ওয়াচ টাইমটা বাড়ছে না, মানে এত খারাপ লাগছে। আর সত্যি কথা বলতে আমার এডিটিং করার কোনো লেখ নেই, কারোর কাছ থেকে আমি শুনবো সেরকম কেউ নেই জানাশোনা, বা কিছু হেল্প করার মতন কেউ নেই, তার জন্য এত অসুবিধা হচ্ছে। আর আমার ভিডিও ছাড়ছি বাট ওয়াচ হচ্ছে না, তোমরা কেউ ভিউজই করছো না, শেয়ার করছো না, কেউ কোনো কমেন্টস করছো না, গল্প করছো না, তাহলে ভালো লাগে বলো এইসব ভিডিও বানাতে? আমি ভিডিও পারি না, তোমরা যদি একটু আমাকে কথা বলো, সাহায্য করো বা একটু হেল্প করো, তাহলে পরে আমারও ভালো লাগবে তোমাদের সঙ্গে গল্প করতে, ভিডিও বানাতে। তো আগের দিন ভাবছিলাম লাইভ করবো, বাট লাইভ অপশন আমি পাচ্ছি না, কীভাবে কী করতে হয় চেষ্টা করছি, দেখছি আমি যদি পারি তো তোমাদের সঙ্গে একদিন লাইভে এসেও গল্প করবো। এত হাওয়া দিচ্ছে দেখো, কি দরজাটা পড়ছে, তো প্লিজ হয় না, সেজন্য হয়তো দেখো না, লাইক শেয়ার কোনোটাই করো না। তো যারা করো তারা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা করছো না প্লিজ একটু আমার ওয়াচ টাইমটা বাড়িয়ে দাও, আমার 1000 ওয়াচ টাইমটা করে দাও, 4000 ওয়াচ টাইম করে দাও, প্লিজ প্লিজ প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা একটু আমার সাথে থাকো, আমার পাশে থাকো, আমার পরিবারে তোমাদের বেলা, তোমরা আমাকে একটু প্লিজ সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না, কোনোটাই ভালো লাগবে না, আর ভিডিও করতেও ভালো লাগে না, যেহেতু ওয়াচ টাইম বাড়ছে না, কিছুই হচ্ছে না, তো কী করে ভালো লাগবে, বাসো আমাকে না আমার সাথে থাকো, তাহলে পরে আমার ভিডিও করে কোনো লাভই নেই। রেলগেট পড়েছে, আমি রেলগেটে দাঁড়িয়ে আছি, গেট পড়েছে, দাঁড়িয়ে থাকি।